গুগল পিক্সেল 6 প্রো পিওর মার্কেটে এই ফোনটা 45,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এখন আপনি যদি 45,000 টাকা দিয়ে এই ফোনটা কিনেন, আপনার সিদ্ধান্ত কতটা সঠিক হবে? হ্যাঁ, সেটা রহস্য আজকে আমরা উদ্ঘাটন করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিওটা আমরা মোট দুইটা পর্বে ভাগ করে নিচ্ছি। প্রথম পর্বে এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এই নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে এই ফোনটা যেহেতু আমরা পিওর মার্কেট থেকে এনেছি এবং বেশ কয়েকদিন ইউজও করছি, সো আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে কাদেরকে এই ফোনটা রিকমেন্ডেশন করা যায় আর কাদেরকে এই ফোনটা কেনার থেকে বিরত রাখা যায় সেটা আমাদের পার্সোনাল অপিনিয়ন থেকে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটা ডান পাশে রয়েছে পাওয়ার বাটন আর তার একটু নিচে রয়েছে ভলিউম বাটন। হ্যাঁ, ওই গুগল একই কাজটাই করে, তারা পাওয়ার বাটনটা উপরে দেয় আর ভলিউম বাটনটা নিচে দেয়, এই তো। আর বা পাশে আপনি পাচ্ছেন সিম কার্ড ট্রে, যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড ব্যবহার করার অপশন পাচ্ছেন, পাশাপাশি এখানে কিন্তু একটা ইসিমও সাপোর্ট করবে, এই তো। আর উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচে থেকে আপনি পাচ্ছেন প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেকশন করতেছে কর্নিং গুয়েল গ্লাস ভিক্টাস, আর এখানে হচ্ছে ক্যামেরার মডিউল বা ক্যামেরার বাম্প। তো এই তো ছিল আমরা এই ফোনটার ওভারলুকস অ্যান্ড ডিজাইন। এখন ডিজাইনের ক্ষেত্রে আমি যদি মার্ক দেই 10-এর মধ্যে কত দিব? সো আমি এটাকে 10-এর মধ্যে দিচ্ছি 6.5, আমার কাছে এমনটাই মনে হয়েছে। আচ্ছা, আপনি এটাকে 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, এই তো। আচ্ছা, এবার চলে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে সেকশনে। 6.71 ইঞ্চির এলডিওপি অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 512 এবং পিক ব্রাইটনেস সর্বোচ্চ 777 নিটস পর্যন্ত। পাশাপাশি এই ফোনটা কিন্তু HDR10+ সাপোর্টেবল। এখন এই ফোনটা যেহেতু পিক ব্রাইটনেস সর্বোচ্চ 77 নিটস পর্যন্ত, আমরা আউটডোরে এই ফোনটা ব্যবহার করে দেখেছি, তেমন কোনো সমস্যা হয় নাই, যদিও পিক ব্রাইটনেস সর্বোচ্চ 777 নিটস পর্যন্ত। পাশাপাশি এই সময় যেহেতু কার্ভ ডিসপ্লে, ফোনটার ভিউ অ্যাঙ্গেল, কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট বেশ ভালোই ছিল। মানে আপনি বেশিরভাগ সময় যদি সোশ্যাল মিডিয়াতে সময় দিয়ে থাকেন, বেশ ভালোই স্যাটিসফাই থাকবেন এই ফোনটার ডিসপ্লে সেকশনে। কারণ বললাম যেহেতু ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালোই ছিল, পাশাপাশি কালার অ্যাকিউরেসি বেশ ভালোই ছিল। তো সেই ক্ষেত্রে যাদের ডিসপ্লে সেকশনে প্রাধান্য আছে, তারা আমার মনে হয় এই ফোনটা পছন্দ করতে পারেন এই ফোনটার অনলি ডিসপ্লে সেকশনের জন্য। তো ডিসপ্লে সেকশনে আমি বলবো কি ভাই, আমরা যথেষ্ট স্যাটিসফাই ছিলাম এই ফোনটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমাদের কোনো আক্ষেপের জায়গা নেই, এই তো। আচ্ছা, এবার চলে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেকশনে। ওয়েল, অপারেটিং সিস্টেমে এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, বাট যখন এই ফোনটা বের হয়েছিল আজ থেকে 1 বছর আগে, অলমোস্ট 2 বছর, সো তখন কিন্তু 12 বের হয়েছিল, সো আপনি 13 আপডেট করে নিতে পারছেন। আর এটা অন্ত হবে ভাই, আমি চালাচ্ছি যে পিক্সেল 4ই আমি 13 আপডেট করে নিয়েছি, আর এটা যেহেতু রিসেন্ট টাইমের ফোন, সো আপনি ইজিলি কিন্তু 13 আপডেট করতে পারবেন, আর আমার মনে হয় আরও 3 বছর এটা আপডেট করা যাবে, এই তো। আর কিন্তু আর র্যাম হচ্ছে 12 GB, স্টোরেজ 128 GB, মানে আমাদের হাতে যে ভেরিয়েন্ট আছে বেস ভেরিয়েন্ট, এটা হচ্ছে 12/128, পাশাপাশি এতে আরও দুইটা ভেরিয়েন্টের হয়, সেটা হচ্ছে আপনার 12/256 এবং 12/512 GB ভেরিয়েন্টের। আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। তো এবার যদি বলি ভাই এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট কেমন ছিল, হ্যাঁ, অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম, মাল্টিটাস্কিং, মাল্টি কনজিউমিং যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো ডিলে, ল্যাগ, দুর্বলতা আমরা দেখি নাই। আর হ্যাঁ, যদি আসে এই ফোনটা প্রসেসর সেকশনে, এই ফোনটাতে রয়েছে গুগলের নিজস্ব প্রসেসর গুগল টেন্সর G1। সো প্রথমবারের মতো গুগল কিন্তু তারা গুগল সিক্স সিরিজের ফোনে তাদের নিজস্ব প্রসেসর ইউজ করছে, গুগল টেন্সর G1। সো তাহলে এই গুগল টেন্সর G1 এই ফোনটার প্রসেসর থেকে আমরা কেমন পারফরমেন্স পাইলাম? হ্যাঁ, এই ফোনটা দিয়ে যদি ডে টু ডে লাইফে নর্মালি কাজগুলো ইজিলি করতে পারবেন, তেমন কোনো ডিল থাকবে না। আমি আপনাকে মিলিয়ে দিই, দেখুন এটাকে যদি আমরা কলকাতা স্ন্যাপড্রাগনের প্রসেসর সাথে মিলাই, তাহলে কোন প্রসেসরের সাথে মিলবে? আমার কাছে পার্সোনালি মনে হয়েছে কি ভাই, অনেকে দেখছি বলতেছে কলকাতা স্ন্যাপড্রাগনের 865/870, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এটার পারফরমেন্স কলকাতা স্ন্যাপড্রাগনের 835 যেরকম মানে পারফরমেন্স দেয়, আমার কাছে সেম ওইরকমই মনে হয়েছে। তো আমার কাছে এমনটাই মনে হয়েছে, এই তো। তো এই ফোনে দিয়ে আমরা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, আসপাত 9, অ্যাপিস লেজেন্ড এইসব গেম রান করে দেখছি। তো সেক্ষেত্রে আপনি যদি পাবজি গেম খেলেন, পাবজি গেমে এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ স্মুথ একটি মেধা হ্যাঁ খেলতে পারবেন, আর সর্বোচ্চ কথা বলতে গেলে আপনি HDR আল্ট্রাতে এই ফোনটা দিয়ে আপনি পাবজি গেমটা রান করতে পারবেন। হ্যাঁ, আমরা গেম খেলার সময় একটা জিনিস খেয়াল করছি, এই ফোনটা যেখানে আমরা মানে 3-4 মিনিট গেম খেলার পরে মোটামুটি ভালোই হিট জেনারেট করতেছিল, মোটামুটি ভালোই, যেটা আমাদের হাতে খুব ভালোই ফিল দিচ্ছিল। আর পাশাপাশি তবে এইটা খেয়াল করছি যে আমরা তেমন কোনো ফ্রেম ড্রপের দেখা পাইছি, গরম হওয়ার ফলে না আমরা তেমন কোনো ফ্রেম ড্রপের দেখা পাই নাই, তবে হ্যাঁ এটা সত্যি যে ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে। তো আমি বলবো কি ভাই, যারা গেমিং সেশনে প্রাধান্য দিয়ে যদি কোনো ফোন কিনতে চান, আমি স্টিল এটাকে অ্যাভয়েড করতে বলবো, কারণ এটা আসলে গেম কেন্দ্রিক ফোন আমার কাছে মনে হয় নাই, পারফরমেন্সে আমরা তো স্যাটিসফাই ছিলাম না। এই তো ছিল মোটামুটি এই ফোনটার প্রসেসর সেশন।
আচ্ছা, এবার আসতেছি এই ফোনটার ক্যামেরা সেকশনে, যেটা অনেক গুরুত্বপূর্ণ অংশ। ওয়েল, এই ফোনটা রেয়ারে বা পেছনে রয়েছে মোট তিনটা ক্যামেরা। মেইন শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তার অ্যাপারচার হচ্ছে 1.9, পাশাপাশি রয়েছে টেলিফটো লেন্স, তার অ্যাপারচার হচ্ছে 3.5, পাশাপাশি রয়েছে আল্ট্রাওয়াইড সেন্সর, সেটা 12 মেগাপিক্সেল, তার অ্যাপারচার হচ্ছে 2.2। আচ্ছা, আপনাদেরকে মেইন শুটারের কয়েকটা ফিচার দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখে মোটামুটি পিকচার কোয়ালিটি কেমন বুঝতে পারবেন। আর আমি যদি বলি, হ্যাঁ, এখানে শার্পনেস, কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট বেশ ভালোই পেয়েছি, তবে আমি কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার শার্পনেস দেখতে পাইছি মেইন শুটারের ফটো সেকশনে। সো আমার কিছু ওভার শার্পনেস মনে হয়েছে, তবে হ্যাঁ, যথেষ্ট ডিটেলস আমরা পাইছি এই ফোনটার ফটো সেকশন থেকে। পাশাপাশি রয়েছে যেহেতু 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, আপনাদেরকে আল্ট্রাওয়াইড সেন্সর এবং মেইন শুটারের পাশাপাশি ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখে ফটো কোয়ালিটি বুঝতে পারবেন। তো আল্ট্রাওয়াইড সেন্সরের কথা যদি বলি, হ্যাঁ, এখানে কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোই মনে হয়েছে, যদিও আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে কম্পেয়ার করি, ওভারঅল আমার কাছে ভালোই মনে হয়েছে। আর হ্যাঁ, পাশাপাশি রয়েছে যে 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সো টেলিফটো লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি দূরের কিছু ছবি জুম করে দেখছি, যথেষ্ট ভালোই ছবি পাওয়া যায়, এমন কোনো ডিটেলস লসের দেখা পাই নাই। পাশাপাশি স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন গ্রামের একটা ছবি, এই ছবিটা কিন্তু প্রপারলি এই ফোনটা দিয়ে তোলা, ওই মোমেন্টে তোলা, এখানে সূর্যের অ্যাকচুয়াল যে কালার সেম একই কালারটাই কিন্তু দেখা যাচ্ছে। সো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। অনেকে আছে আপনার এই জুমের ক্যামেরাটা অনেক কাজে লাগায়। আচ্ছা, আপনারা কোন কোন ক্ষেত্রে জুম ক্যামেরাটা কামে লাগান সেটা আমাকে একটু বলেন তো দেখি, আপনারা কোন কোন সেকশনে কাজে লাগাচ্ছেন। এই তো, সো ক্যামেরা সেকশন আমি বলবো কি ভাই, হ্যাঁ, এই ফোনটার ক্যামেরা সেকশন একদম মোটামুটি এক্সট্রিম লেভেলের পারফরমেন্স করতে পারতেছিল, আর পাবে মোটামুটি, এটা স্বাভাবিক। আর গুগল ফোন বিখ্যাত, তার অন্যতম কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা সেকশন। হ্যাঁ, এই ফোনটার ফোনে রয়েছে 11.1 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। সো আপনাদেরকে সেলফি শুটারের একটা পিকচার দেখাচ্ছি। আচ্ছা, এবার আপনারা আমাকে বলুন, সেলফি শুটারের ফটো সেকশন আমার কাছে আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগছে, আপনাদের মতামতের কাতারে আমরা সেলফি শুটারের অপশনটা রেখে দিচ্ছি। হ্যাঁ, এই ফোনটার মেন শুটার দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 60fps তে ভিডিও করার অপশন পাচ্ছেন। আর এটাও সত্যি, এই ফোনটা দিয়ে ব্লগিং করা যায় কিনা ওইটা কিন্তু আমরা রেডিগেটেড একটা ভিডিও বানাইছি, সো এখানে কিন্তু বলছি। আর ফাইনালি কিন্তু এই ফোনটা দিয়ে ব্লগিং করা যায়, ওরকম একটা ভাইবও তৈরি করছে, সো সেক্ষেত্রে এটাকে ব্লগিং ফোনও বলা যেতে পারে। সো ভিডিও সেকশনে যথেষ্ট ভালো রেজাল্ট পাইছি এই ফোনটা দেখে। সো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ক্যামেরা সেকশন। আর হ্যাঁ, এবার চলে যাচ্ছি এই ফোনটার ব্যাটারি সেকশনে। ওয়েল, এই ফোনটাতে রয়েছে বিশাল 5000 mAh ব্যাটারি। এখন এই 5000 mAh ব্যাটারি আপনাকে কতটুকু ব্যাকআপ দিতে পারবে, যদি আপনি ডে টু ডে লাইফে মানে রাফ ইউজ করেন, তবু কিন্তু আমি মোটামুটি বলবো একদিন পার করতে পারবে, আর টুকিটাকি ইউজ করলে একদিন প্লাস প্লাস সময় হয়ে যায়। আর আপনি যদি মিড লেভেল আপ অফ ব্রাইটনেস দিয়ে একটা ইউটিউবে দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 7 ঘন্টার মতো। আর আপনি যদি ফোনটা ফুল চার্জ করে নিয়ে একটানা পাবজি, ফ্রি ফায়ার এইসব টাইপের গেমটা খেলেন, তো সেক্ষেত্রে আপনি গেমিং করতে পারবেন সর্বোচ্চ 6 ঘন্টার মতো, এমনটাই রেজাল্ট পেয়েছি আমরা এই ফোনটা থেকে। আর হ্যাঁ, বললাম না যে ডে লাইফে নর্মালি স্কুলে রাফ ইউজ করলেও একদিন পার করা যায়। হ্যাঁ, আর হ্যাঁ, এই ফোনটা সাপোর্ট করবে 23 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো আমরা 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করে দেখেছি। সো 0 to 100% চার্জ হতে সময় নিচ্ছিল 1 ঘন্টা 25 মিনিটের মতো। সো 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে এই ফোনটা আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। আর হ্যাঁ, এই ফোনটার আরও কিছু কিন্তু বিশেষত্ব আছে, যেমন এই ফোনটা আইপি ডাস্ট রেসিস্ট্যান্ট 68, পাশাপাশি এই ফোনটাতে রয়েছে স্টিরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি একদম ডিসেন্ট লেভেলের। আর এই ফোনটার সিকিউরিটি আনলকের ক্ষেত্রে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তবে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা আমার কাছে একটু ডিলে ডিলে লাগছে, মানে পর্যাপ্ত পরিমাণ ফাস্ট মনে হয় নাই। আপনি যদি রিসেন্টলি একদম র্যান্ডমলি টাচ করেন, দেখবেন কি আনলক হবে না, কিছুক্ষণ টাচ করে ধরে রাখতে হবে, দেন আপনি ফোনটা আনলক করতে পারবেন। সো আমার কাছে এখানে একটু ডিলে ডিলে লাগছে। এই তো, সো এটা ছিল মোটামুটি এই ফোনের ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। আচ্ছা, এবার যদি বলি কাদেরকে এই ফোনটা রিকমেন্ডেশন করা যায়, আর কাদেরকে এই ফোনটা কেনার থেকে বিরত রাখা যায়, বা 45,000 টাকা দিয়ে 2023 সালে সে প্রিয় মার্কেট থেকে এই ফোনটা কেনা আদৌ কি যুক্তিগত কিনা, আমি বলবো কি ভাই না, এই ফোনটা 2023 সালে সে 45,000 টাকা দিয়ে কেনা যুক্তিগত না। কারণ কি, হ্যাঁ, সেটা শেয়ার করতেছি। দেখুন, এটা হচ্ছে গুগল পিক্সেল 6 প্রো। আর কিছুদিন আগে কিন্তু আমরা গুগল পিক্সেল 6 ওই ফোনটা রিভিউ করছি, সো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো এখন যদি আমরা পাশ টু পাশ কম্পেয়ার করি, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পারফরমেন্স সেকশনে, ভাই দুইটা ফোনই সেম পারফরমেন্স দিছে। পাশাপাশি যদি একটু কম্পেয়ার করি ওইটার সাথে, এটার কী কী দিক প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে, দেখুন, এটাতে রয়েছে একটা টেলিফটো লেন্স, পাশাপাশি এটাতে রয়েছে একটা কার্ভ ডিসপ্লে, আর হচ্ছে এই ফোনটার র্যাম্পটা একটু বেশি, আর পাশাপাশি হচ্ছে এই ফোনটার ব্যাটারিটা একটু বেশি, এই চারটা দিক। তবে পারফরমেন্স সেকশনে আমার দুইটা সেমই মনে হয়েছে। এটার খালি বিশেষত্ব আমার কাছে মনে হয়েছে যে এটা টেলিফটো লেন্স আছে, এটা একটু জুম করা যায় বেশি করে, আর পাশাপাশি কার্ভ ডিসপ্লে। মানে এই দুইটা সেকশন ছাড়া আমার কাছে আহামরিতে আমার কোনো প্লাস পয়েন্ট মনে হয় না। এখন বলো, যাদের এই দুইটা সেকশনে প্রাধান্য আছে, যে আপনি জুম করে ছবি তুলবেন, টেলিফটো লেন্স ব্যবহার বেশি করেন, তো সেক্ষেত্রে দেখতে পারেন এই ফোনটা, আর পাশাপাশি কার্ভ ডিসপ্লে যেহেতু ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পাবেন, ওই ক্ষেত্রে হয়তো এই দিক থেকে প্রাধান্য পাবে। তবে এই দুইটা জিনিসের জন্য যে 45,000 কি 15,000 টাকা বেশি,
সো যেহেতু পিওর মার্কেটে এইটা দাম হচ্ছে 45,000 টাকা আর ওইটা দাম হচ্ছে 30-31,000 টাকা, সো 15,000 টাকা কিন্তু বেশি। সো এই 15,000 টাকা বেশি দিয়ে মাত্র এই দুইটা সুবিধা জন্য আমার মনে হয় না এই ফোনটা তেমন না যুক্তিগত মনে হবে। আমি বলবো পারফরমেন্স সেকশনে যদি কোনো ফোন কিনতে চান তাহলে আমি বলবো এইটা না কিনে পিজার সিক্সটা দেখতে পারেন, সেটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। তবে এইটার যে সেকশন প্লাস পয়েন্ট আছে, হ্যাঁ অবশ্যই কার্ভ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে প্রাধান্য থাকলে বা যদি আপনার ক্যামেরা সেকশনে যে টেলিফটো লেন্সের অত্যাধিক প্রাধান্য থাকে তাহলে ভাই এই ফোনটা দেখতে পারেন। তবে আমি স্টিল, আমাকে যদি বলা হয় তুমি কি পিক্সেল 6 প্রোটা নিবে নাকি 6টা নিবে, আমি নিঃসন্দেহে ভ্যালু ফর মানির জন্য অবশ্যই পিক্সেল 6টা বেছে নিব, কারণ অলমোস্ট পারফরমেন্স সেকশনে দুইটা সেম মনে হয়েছে আমার কাছে, জাস্ট টেলিফটো লেন্স আর ডিসপ্লে, এই দুইটা সেকশন ছাড়া আমার তেমন কোনো মেজর ইম্প্রুভ মনে হয় এই ফোনটা। সো এটা ছিল মোটামুটি আমার মতামত, আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটার চাইতে যদি ভ্যালু ফর মানি দিকে খেয়াল করি তাহলে আমি বলবো যে পিক্সেল 6 ইজ মাচ বেটার। এখন আপনি ভাবুন আপনি কিনবেন কি না কিনবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এবার যদি বলি আপনারা এই সকল ফোন কোথা থেকে কিনবেন, ওয়েল এই ফোন আমাদের কাছে স্পন্সর করছে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, তাদের সবচেয়ে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি 110 এবং 111 নম্বর শপ। সো তাদের কাছ থেকে চাইলে এই সকল ফোন বা প্রিয় ফোন বা নিউ ফোন আপনারা পারচেজ করতে পারেন এবং তারা কিন্তু অনলাইনে অর্ডার নিয়ে থাকে, যা ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ এবং অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকলো। সো আমি বলবো কি ভাই অবশ্যই আপনারা ফোনে গিয়ে ফিজিক্যালি দেখে শুনে বুঝে এই সকল ফোন পারচেজ করার চেষ্টা করুন, যেটা অবশ্যই আমার মনে হয় আপনার জন্য বেটার হবে। এই তো তো আজকে ভিডিও পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফিজ।